শিক্ষার্থীরা, আশা করি আমি ভালো, আশা করি তোমরা ভালো আছো। আজকে আমি তোমাদেরকে নগ্নী ভবন সম্পর্কে বিস্তারিত বর্ণনা করব। এর আগে তোমাদেরকে বিচুনী ভবন সম্পর্কে বিস্তারিত বর্ণনা করেছিলাম। আজকে পাঠ দশের নগ্নী ভবন সম্পর্কে বর্ণনা করব। পাঠ এগারো জীব জগতের উপর ধীর এবং আকস্মিক পরিবর্তনের প্রভাব, এটা বিস্তারিত বর্ণনা করব। এবং পাঠ বারো ভূমিক্ষয় এবং ভূমিধ্বস সম্পর্কে বিস্তারিত বর্ণনা করব। এই প্রত্যেকটা জিনিসই হচ্ছে তোমাদেরকে খুবই ইম্পর্ট্যান্ট এবং খুব ছোট ছোট প্রশ্ন হিসাবে এগুলা পরীক্ষায় সবসময় আসে এবং এটা খুব সাধারণ একটা বিষয়ও, যে যেটা নগ্নী ভবন জীব জগতের উপর দৃঢ় আকস্মিক পরিবর্তনের প্রভাব, ভূমিক্ষয় এবং ভূমিধ্বস, এই চারটি তোমাদেরকে আজকে বিস্তারিত বর্ণনা করব। তাহলে নগ্নী ভবন বলতে কী বোঝা যায়? নগ্নী ভবন এই শব্দের মাধ্যমেই কিন্তু আমরা অনেকটা উত্তর বুঝতে পারি। নগ্নী ভবন মানে উন্মুক্ত হওয়া, অর্থাৎ নগ্নী ভবন অর্থই হচ্ছে উন্মুক্ত করা। তাহলে ভূ অভ্যন্তরস্থ শক্তি ভূতকের বিভিন্ন ধরনের ভূমিরূপ গড়ে তুলে। অপরদিকে নগ্নী ভবন, এই যে নগ্নী ভবনে সমস্ত ভূমিরূপ ক্ষয় করে সমুদ্র সমতলে নিয়ে আসার কাজে লিপ্ত থাকে এবং ভূতকের ক্ষয় সাধনের মাধ্যমে ভূমির উচ্চতা কমায়। তাই সাধারণভাবে আমরা নগ্নী ভবন হিসাব নগ্নী ভবন বলতে বুঝি যে প্রক্রিয়ায় ভূপৃষ্ঠের শিলা চূর্ণ বিচূর্ণ হয়, অর্থাৎ আমরা যে স্বাভাবিক চোখে যে ভূপৃষ্ঠ দেখি এবং এখানের মধ্যে যে পাথরখণ্ড শিলাখণ্ড আছে এগুলো একদম চূর্ণ বিচূর্ণ, একদম ছোট ছোট বড় খণ্ড থেকে ছোট ছোট খণ্ড হয়ে চূর্ণ বিচূর্ণ হয় এবং ক্ষয়প্রাপ্ত হয়ে একদম ছোট হয়ে ক্ষয় হয়ে গিয়ে শিলা অপসারিত হয়, অর্থাৎ এক স্থান থেকে অন্য স্থানে চলে যায়। তাই নগ্নী ভবন প্রক্রিয়া, অর্থাৎ যে প্রক্রিয়ায় ভূপৃষ্ঠে শিলা চূর্ণ বিচূর্ণ হয় এবং সেই ক্ষয়প্রাপ্ত, যে চূর্ণ বিচূর্ণ হওয়ার পরে যে শিলাটা ক্ষয়প্রাপ্ত হলো সেই ক্ষয়প্রাপ্ত শিলা এক স্থান থেকে অন্য স্থানে চলে যায়, তাই নগ্নী ভবন প্রক্রিয়া। তাহলে এই নগ্নী ভবন প্রক্রিয়াকে আমরা তিনটি চারটি ভাগে ভাগ করতে পারি। যেমন বিচূর্ণী ভবন, বিচূর্ণী ভবন মানে কি, শিলারাশির চূর্ণ বিচূর্ণী হওয়াকেই বলা হয় বিচূর্ণী ভবন। তারপরে স্তূপ অপসারণ, অর্থাৎ এই যে চূর্ণ বিচূর্ণ হয়ে যে শিলারাশিগুলো আছে, যে শিলাগুলো আছে এগুলা উচ্চ স্থানে ঢালে অবস্থিত হলে তা অবশ্যই মধ্যাকর্ষণের টানে নিম্নের দিকে নিচে আসে, অর্থাৎ একটা বড় শিলা উপর থেকে নিচের দিকে স্বাভাবিকভাবে মধ্যাকর্ষণের ফলে নেমে আসে, অর্থাৎ অপসারিত হয়ে যায়। তারপরে যেটা হচ্ছে ক্ষয় সাধন, এই যে উপর থেকে নিচে বড় শিলা যখন নামে তখন সেটা হচ্ছে ক্ষয় সাধন হয়ে যায়, অর্থাৎ ছোট হয়ে যায়। তাপ, চাপ, বায়ুর তাপ, আর্দ্রতা, এগুলো বৃষ্টিপাত, এগুলোর মাধ্যমে সেই শিলা ক্ষয় সাধন হয় এবং পরিশেষে এই ক্ষয় সাধন হওয়া শিলা বিভিন্ন কারণে, তোমাদেরকে আগে আমি বর্ণনা করেছি, বিভিন্ন কারণে পরিবহিত হয়ে এক স্থান থেকে অন্য স্থানে চলে যায়। তাহলে এই নগ্নী ভবন প্রক্রিয়াকে আমরা চারটি ভাগে ভাগ করতে পারি। এই প্রক্রিয়াটা, প্রথম প্রক্রিয়াটা হচ্ছে শিলারাশির চূর্ণ বিচূর্ণ হওয়া। তারপরে শিলারাশি যখন চূর্ণ বিচূর্ণ হয় তখন সেটা একদম স্তূপ অপসারণ, অর্থাৎ এক স্থান থেকে আরেক স্থানে চূর্ণ বিচূর্ণ সরে যাওয়ার একটা টেন্ডেন্সি থাকে। তারপর সেখান থেকে বৃষ্টিপাত, তারপরে সূর্যের তাপ, এগুলো বিভিন্ন কারণে সেই শিলাটা ক্ষয় সাধন হতে থাকে এবং ক্ষয় সাধন হওয়ার পরে এটা আরও বিভিন্ন কারণে এক স্থান থেকে অন্য স্থানে চলে যায়, যেটাই হচ্ছে নগ্নী ভবনের প্রক্রিয়া। তারপরে আমরা পাঠ এগারোতে পড়ব জীব জগতের উপর ধীর এবং আকস্মিক পরিবর্তনের প্রভাব। জীব জগতের উপরে ধীর, অর্থাৎ ধীর পরিবর্তনগুলো তোমরা দেখেছো, যে বিচূর্ণী ভবন, নগ্নী ভবন, এগুলা আকস্মিক পরিবর্তন হচ্ছে, সুনামি, তারপরে আগ্নেয়গিরি, ভূমিকম্প, এগুলা। তাহলে এই জীব জগতের উপরে, অর্থাৎ জীব জগৎ বলতে যে গাছপালা, মানুষ, গরু, ছাগল, হাঁস, মুরগি, এগুলার উপরে এই ধীর এবং আকস্মিক পরিবর্তনের প্রভাবগুলো কী? এগুলার অবশ্যই আমাদের পজিটিভ দিক, অর্থাৎ ইতিবাচক এবং নেতিবাচক দুটা দিকই কিন্তু রয়েছে। তোমরা এগুলা ওই যে আগ্নেয়গিরি, ভূমিকম্প, তারপর সুনামি, এটার মধ্যে এগুলা সুফল কুফল যেগুলো আছে সেগুলো হচ্ছে আকস্মিক পরিবর্তনের প্রভাব, সেখান থেকে তোমরা জানতে পারবে। অন্যদিকে হচ্ছে বিচূর্ণী ভবন, নগ্ন ভবন, এগুলার ফলে যে বিভিন্ন ধরনের ভূমিরূপ গঠিত হয় সেটা হচ্ছে জীব জগতের উপরে কীভাবে প্রভাব বিস্তার করে সেটাও তোমরা বিস্তারিত জানতে পারবে, এগুলা বিস্তারিত যখন তোমরা পড়বে।
তারপরে আমি তোমাদেরকে বলি, যেমন এই যে সূর্যের তাপ, বায়ু প্রবাহ, নদী প্রবাহ, হিমবাহ, সমুদ্র স্রোত, বৃষ্টিপাত, এইসব বাহ্যিক শক্তির প্রভাবে ধীরে ধীরে যে পরিবর্তন সংঘটিত হয় সেটা হচ্ছে ধীর পরিবর্তন। এই ধীর পরিবর্তনের ফলে অনেক সময় সমভূমি গঠিত হয়, তারপরে মালভূমি গঠিত হয়, তারপরে হ্রদ গঠিত হয়, তারপরে বিস্তীর্ণ ভূমি গঠিত হয়, এটা হচ্ছে ধীর প্রভাব। আর আকস্মিক প্রভাবে যে ইতিবাচক এবং নেতিবাচক দুটাই আছে। তারপরে হচ্ছে ভূমিক্ষয়। ভূমিক্ষয় বলতে কি বুঝো? সাধারণভাবে ভূমিক্ষয় বলতে স্বাভাবিক অবস্থায় প্রাকৃতিক নিয়মে ভূপৃষ্ঠের উপরিতলের ক্ষয় সাধন বোঝায়। অর্থাৎ জমির ক্ষয়টাই হচ্ছে স্বাভাবিকভাবে ভূমিক্ষয়। ভূতাত্ত্বিক কারণে অতি ধীরে ভূমিক্ষয় সংঘটিত হয়। উপত্যকা, বদ্বীপ, সমতল ভূমি ইত্যাদি সৃষ্টি হয়। অতিরিক্ত চাষাবাদ, পশুচারণ, বনভূমি ধ্বংস, অনুপযোগী জমিতে চাষাবাদ, ত্রুটিপূর্ণ ভূমি ব্যবস্থার মাধ্যমে ভূমিক্ষয় খুব তাড়াতাড়ি হয়ে যায়। তাহলে ভূমিক্ষয়ের কারণগুলো কী 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 কারণে জমি ক্ষয় হয়ে থাকে? যেমন কৃষিকাজ, বসতি স্থাপন, শহরায়ন ইত্যাদির মাধ্যমে মানুষ ভূমিকে ক্ষয় করে ফেলে। আবার এর নিয়ামকগুলো হচ্ছে মাটির বৈশিষ্ট্য, উদ্ভিদের আবরণ, বায়ু প্রবাহ, বৃষ্টিপাত, পানি এবং ঢেউয়ের আঘাত। এগুলো তোমরা বিস্তারিত পাঠ 12-তে দেখতে পাবে। তাহলে ভূমি ক্ষয়ের ইতিবাচক কিছু ফলাফল আছে এবং নেতিবাচক কিছু ফলাফল আছে। আমি তোমাদেরকে আগামী ক্লাসে ইতিবাচক ফলাফল এবং নেতিবাচক ফলাফল সম্পর্কে বিস্তারিত বর্ণনা করব। ভূমি ধস, অর্থাৎ এই যে পাহাড় যে ধসে যায় অতি বৃষ্টিপাতের ফলে, এই যে আমাদের বিশেষ করে গত বছরও, গত 3-4 বছর আগে যে রাঙ্গামাটিতে, বান্দরবনে, এগুলোতে প্রচুর পরিমাণ ভূমি, অর্থাৎ উচ্চভূমিগুলা একদম ধসে ধসে একদম বড় বড় পাহাড়ের খণ্ডগুলা নিচের দিকে মাধ্যাকর্ষণ শক্তি ফলে নিচে পড়ে গিয়েছে। এটারও বিভিন্ন কারণ রয়েছে, যেমন পাহাড় কাটা, কৃত্রিমভাবে স্তূপ সৃষ্টি করা, বৃক্ষ নিধন করা, এসব বিভিন্ন কারণে কিন্তু ভূমি ধস বাংলাদেশে খুব বেশি হচ্ছে, যেটা অনেক বড় বড় ফলাফল আমরা দেখতে পাই। যেমন পার্বত্য চট্টগ্রামের বিভিন্ন অঞ্চলে একদম যান এবং মালের অনেক ক্ষতি হয়ে থাকে। আশা করি তোমরা বুঝতে পেরেছ। তোমরা আগামী ক্লাসে পার্ট 10, 11 এবং 12 ভালো করে পড়বে এবং এরপরে আমি তোমাদেরকে আরও বিস্তারিত বর্ণনা করব। ধন্যবাদ সবাইকে।